গাইস দেখো, এই যে এই বোম যদি বাড়ির পাশে ফেলি, বাড়ি ফাড়ি সব উড়ে যাবে। আওয়াজ হবে তো পুরো একদম। টাকা দাও ভাই, তুই এখানে ফাটিয়ে দেখেছ আওয়াজ। এখানে ফাটালে তো আমাকে মেরে দাড়ি দেবে। হ্যাঁ সেটাই, ফাটিয়ে দেখাসবে, না ফাটলে পয়সা দিয়ে চলে যাবে। এরকম সিঙ্গেল এরকম কালার হবে, এরকম কালার হবে, তোমরা দেখতে পাচ্ছ। তো এগুলো দাম কেমন আছে? তোমার পেছনে যে দোকানটা দেখতে পাচ্ছ তোমরা, এই দোকান থেকে আমি এই বাজিটা কিনেছি। আচ্ছা, এই যে তারা বাজি, পুরো অনেক রকম কালার হবে এর মধ্যে। এগুলো মাত্র পালা। কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো রয়েছো, আর আমিও খুব ভালো রয়েছি। তো গাইস, তোমরা অনেকদিন ধরে আমাকে কমেন্টে বলছো যে দাদা, বাজি কারখানা নিয়ে একটা ভিডিও বানাও। তো গাইস, ফাইনালি আজকে আমরা সব বন্ধুরা মিলে যাচ্ছি বাজি কারখানায়, আর ওখানে বাজির কিরকম কি প্রাইস তোমরা সব কিছু জানতে পারবে, আর আজকে আমরা কি কি বাজি কিনছি সেটাও তোমরা জানতে পারবে। তো গাইস চলো, যেতে যেতে একটা সিনেমাটিক শটে তোমরা এনজয় নাও। ফাইনালি চলে এসেছি আমরা বাজি কারখানার ভেতরে, আর তোমরা যাতে এখানে খুব সহজেই আসতে পারো সেই জন্য আমি এই জায়গাটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো তোমরা ভিজিট করো আর এখানে চলে এসো। দাদা, এই বাজির এটা পুরোটা মানে আছে কটা এর মধ্যে? পঞ্চাশটা। দাম কত? একশো টাকা দাম, তাই তো? আর এই বাক্সগুলো কীরকম দাম আছে চকলেট বোমের? চল্লিশ টাকা। চল্লিশ টাকা, তাই তো? আর এই রাইনো এগুলো যেমন, এগুলো পুরো কি মানে নিলে কত টাকা পড়বে একটা বাক্স? একশো সত্তর টাকা। দামটা একটু বেশি মনে হচ্ছে রাইনোর, মানে মানে এক একটা বাক্স, এক একটা বাক্স কত করে পড়বে? ও এইগুলো আছে নাকি এর ভেতরে? চার টাকা পিস। তো গাইস দেখতে পাচ্ছ, এই যে এইগুলো চার টাকা করে পিস। আওয়াজ হবে তো পুরো একদম। এখানে ফাটালে তো আমাকে মেরে দাঁড়িয়ে দেবে। হ্যাঁ সেটাই, ভাই। গাইস দেখো, এই যে এই বোম যদি বাড়ির পাশে ফেলি, বাড়ি ফাড়ি সব উড়ে যাবে, ঠিক আছে? তো এগুলোর বাক্স কত দাদা? এগুলোর বাক্স একটু বলে দাও। আশি টাকা। এটা মনে হয় এটা একটুকুনি ভালো লাগলো দামটা শুনে, এটা খুশি আমি, এগুলো শুনে খুশি ভাই। বারোটা বারোটা আশি টাকা, তাই না? ঠিক আছে, তো ষাট টাকা। ষাট টাকাগুলো নিবি তুই বল? হ্যাঁ নিই। দাদা ষাট টাকা দেবা? দেবো না। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। এত বড় বড় বাজি নিয়ে কোথায় পাঠাবি তুই? আরে জানি তো, মাঠ পাবি, তারপর তো তো। গাইস তোমরা যারা যারা ভিডিওটা দেখছো চলে আসো এখানে। এখানে সব মানে পুরো রাস্তার দুধারে বাজি ফাজি নিয়ে বসে রয়েছে। রকেটগুলোর দাম কিরকম আছে? চল্লিশ টাকা। ক পিস আছে? বারো পিস না দশ পিস? দশ পিস। ফাটবে তো ওপরে গিয়ে? প্লেন রকেট। ও আর এইগুলো কেমন দাম আছে? এগুলোর আশি টাকা। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ, এই বছরে বাজির একটু দামটা মানে চড়া লেভেলের পুরো একদম, কিছু করার নেই। তো তোমরা এখানে এসে বার্গেনিং করে কিনতে পারো, এমন না যে তোমাদেরকে যা দাম বলছে সেই দামেই কিনতে হবে। আমার পেছনে যে দোকানটা দেখতে পাচ্ছ তোমরা, এই দোকান থেকে আমি এই বাজিটা কিনেছি। এই বাজিটার মানে দাম, এটা চকলেট বোম রোলেক্স, তো বলেছিল আমাকে একশো সত্তর টাকা, তো আমি একশো চল্লিশ টাকায় নিয়েছি। তো বাইরে গিয়ে ফাটাবো, মানে কীরকম আওয়াজ তো সেটা তো তোমাদেরকে দেখাতেই হবে। তো তোমরা দেখতে থাকো, পুরো শেষে ফাটাবো একদম। এখানে একটা ভাইয়ের দোকানে এসেছি। তো এই যে দুটো জিনিস কিনলাম আমি, ধূমকেতু বলে এগুলোকে, কিরে ভাই এই দুটো নিয়েছে পঞ্চাশ টাকা। আর ভাই একটু বাজিগুলোর দাম বলে দে, এই বাজিগুলোর কত করে? আচ্ছা কপিস আছে এর মধ্যে? পঁয়ত্রিশটা রয়েছে ষাট টাকা। আর এই সবুজগুলো পঞ্চাশ পিস রয়েছে। তো গাইস এনে ভাই টাকাটা রাখ যেগুলো কিনলাম। তো গাইস এইগুলো কিনেছি এখন। আর এই কি বলে এগুলো, তারা বাজি কত করে? আমি নেবো এগুলো বাচ্চাদের জন্য, আমার জন্য না। আমি যে দোকান থেকে ধূমকেতুটা কিনলাম, মানে সেই দোকানের ব্যবহারটা এত খারাপ যে তোমাদেরকে আর কি বলবো। তো ভাই বলে দে কী হয়েছে ভাই? পাগলা সারের মতো কেঁপে, মানে ভাইটা তো ঠিকঠাক ছিল, ভালোভাবে আমাদের সাথে মানে কমফোর্টেবল ছিল, কিন্তু ভিডিওটা মানে ভাইটার যে মানে রিলেটিভ কেউ, ঠিক আছে চুপ কর না, বলতে দে আমাকে, রিলেটিভ কেউ এসে মানে এমনভাবে আমাদের ফোন টোন কেড়ে নিচ্ছে, ঠিক আছে, জমা নিয়ে নিচ্ছে, মানে বলছে ভিডিও ডিলিট কর, কেন করছিস তোরা? তো ঠিক আছে, আমরা মানে
अबे जल्दी बोल कल सुबह पनवेल लेकर আমরা ঠিক আছে ভিডিও টিডিও সব ডিলিট করে দিছি গাইস তো এখন আমি 100 টাকা দিয়ে ছাড়িয়ে আনলাম ওদের ফোন এগুলো একটু বেশি আছে এগুলো মানে বেশি না তো ঠিক আছে এখন তো ঠিক আছে সামনে যাচ্ছি সামনে গিয়ে তোমাদেরকে আরো নতুন নতুন বাজি দেখাচ্ছি তো দেখো এখানে এলাম এখানে একটা কাকুর দোকান রয়েছে আর এই যে দুটো ফানুস মানে তোমরা সবাই জানো এটা সেই আকাশে ওড়ে মানে জালি দিলে আকাশে উড়বে এটা তো এটা কিনলাম দুটো দু পিসি কিনলাম বেশি কিনলাম না কারণ এগুলো নষ্ট হয়ে যায় যেহেতু মানে খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায় এগুলো তাই দুটো কিনলাম আর এখন সামনে যাচ্ছি আরও বাজি দেখাবো তোমাদেরকে তো তোমরা দেখো কত করে কাকিমা 30 টাকা কত পিস আছে 50 পিস কোন জায়গায় থাকে 25টা 48টা এখানে দুটো কম কেন আর এই ছোট করে কম থাকে এই চুটপুটগুলো কত করে এটা 70 টাকা বক্স আর এটা কি 100 টাকা বক্স এটা কি বড় চুটপুট নাকি এটা বড় মানে খুলে ওখানে ফাটি দেবো এই এখানে ফাটাস না তুই পাগল মাল এখানে ফাটাচ্ছিস ফাটাস না এখানে এগুলো কিছু হয় না রিক্স আছে এই বড় বড় রং মশলাগুলো কত করে 100 এই যে 25 টাকা মানে এর মধ্যে একটা প্যাকেট নাকি পুরো 10 পিস 60 টাকা বিভিন্ন ধরনের নানা রকমের বাজি রয়েছে আর তোমাদের যদি মনে হয় যে এখানে একটু দামটা বেশি তা চিন্তা করার কোনো কারণ নেই তোমরা এখানে এসে নিজেদের স্বার্থের মতো বার্গেনিং করে বাজি কিনতে পারবে আমরা এই দোকান থেকে যে যে বাজিগুলো কিনেছি একবার তোমাদেরকে দেখিনি এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে রয়েছে চরকা এবার বাক্সটা কত নিচে 20 টাকা তো গাইজ এই যে চরকার বাক্স 20 টাকা নিচে 25 পিস রয়েছে এর মধ্যে তো ভাই ঢোকা আরে আরে এটা কি বাজি ভাই কত টাকা নিচে ভাই 500 এটা দেখি দে তো গাইজ এ ভাই এগুলো সেই 2 টাকা দামের মালগুলো বলো গাইজ কিরকম চিটিং বাজ 10 টাকা দিয়ে কিনে বলে কি 500 টাকা নিচে বেরো বেরো তুই বেরো একটা কাকুর দোকানে এসে কাকু এগুলোর দাম কেমন আছে এই ঝর্ণাগুলো 100 টাকা তো কাকু বলছে 100 টাকা আর এই রং মশালগুলো 100 তো গাইজ দেখতে পাচ্ছ 3 পিস রয়েছে প্যাকেটের মধ্যে এগুলো 100 টাকা করে আর এই ফুলঝুড়িগুলো কত আছে 70 টাকা বাক্সে কত আছে রে মানে 10টা তো 10টা বান্ডিল 100 টাকা আর দেখতে পাচ্ছ অনেক রকমই বাজি রয়েছে এখানে তো গাইজ তোমরা আসতে হবে এখানে আর এই জলবাজিগুলো কত করে 120 টাকা করে কপিস আছে 25 পিস রয়েছে কত টাকা বললে 120 টাকা তো গাইজ দেখতে পাচ্ছ অনেক রকম বাজি রয়েছে তোমরা আসো এখানে গাইজ এই কাকুর দোকান থেকে মানে বাজিগুলো দেখলাম আর এই 5 পিস ডোডোমা কিনলাম মানে এই বাজিগুলো স্পেশালি হলো মানে দুবার করে ফাটে তো সেটা তোমরা বাইরে গিয়ে দেখতে পারো যখন ফাটাবো আমি এই যে ফাইনালি আমরা বাজি টাজি কিনে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি তো বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে যে আমরা আজকে কি কি কিনলাম আর কোনটার কত কি প্রাইস পড়লো তো চলো গাইজ দেখা হচ্ছে বাড়িতে গিয়ে ফাইনালি বাড়ির সামনে চলে এসেছি অ্যান্ড এখন আমি তোমাদেরকে দেখাবো যে আজকে আমি কি কি বাজি কিনলাম আর কোনটার কিরকম প্রাইস পড়লো তো প্রথমে দেখাচ্ছি এই ফানুসটা এটার দাম পড়েছে 20 টাকা করে তো গাইস তোমাদেরকে হয়তো অনেক টাকা বলবে মানে 30 টাকা সামথিং 30 টাকা তো বলবেই তো তোমরা বার্গেনিং করে কিনো আর কি কি কিনেছি দেখাচ্ছি তোমাদেরকে এই যে গাইস এইটা আমি কিনেছি 140 টাকা দিয়ে এটা আমাকে বলেছিল 170 টাকা সামথিং তো আমি 140 টাকা দিয়ে কিনেছি আরও কম করলে আরও কম করে দিত আমাকে তো তোমরা যখন কিনতে যাবে তো তোমরা একটু বুঝে শুনে কেনো আর তার সাথে আমি এই যে এইটা কিনেছি ধূমকেতু এটা আমি দু পিস কিনেছি আমার পড়েছে 20 টাকা করে 40 টাকা তোমাদেরকে মানে 30-35 টাকা করে বলবে তোমরা বলবে না সবাই এখানে 20 টাকা করে কিনতে মানে কিনে নিয়ে গেছে তো তোমাদেরকে দিয়ে দেবে 20 টাকা করে আর এছাড়া আমি এই যে দোদোমা এটার মানে এর স্পেশাল জিনিসটা হলো যে এটা দুবার করে ফাটে একবার নিচে ফাটে একবার উপরে ফাটে তোমরা সবাই জানো প্রায় আর এটা আমি কিনেছি 10 টাকা করে পিস মানে আগে মানে এগুলো খুব কম দাম ছিল কিন্তু মানে প্রায় 2 বছর ধরে মানে সেরকম একটা সেল হয়নি যেহেতু বাজির তাই এখন মানে চড়ার লেভেলের দাম বেড়ে গেছে এখন এগুলো 15-20 টাকা করে পিস বলছে তাও আমি 10 টাকা করে পেয়েছি তো 5 পিস নিয়েছি বেশি নিইনি আর এছাড়া কী কী আছে আমি দেখাচ্ছি তোমাদেরকে এই যে চটপটি এগুলো 2 বাক্স কিনেছি আমি এগুলো 20 টাকা করে বাক্স নিয়েছে আর চরকা কিনেছি তো সামথিং চরকা তো আর আমার জন্য কিনিনি আমি আমার মানে একটা ভাইজির জন্য কিনেছি তো ছোটো ছোটো কিনেছি এতেই কাজ চলে যাবে তো 2 বাক্স কিনেছি আর এছাড়া মানে আসার সময়
আমরা একটা বাড়ি দেখতে পেয়েছি, মানে লোকেশান বলতে পারো তোমরা একটা খুব ভালো লোকেশান বাজির জন্য, মানে ওখানে খুব কম দামে খুব ভালো ভালো বাজি পাওয়া যায়। তো আমরা আজকে দেখে এসেছি আর আজকে আমরা অর্ডার দিয়ে এসেছি, তো কালকে আমরা বাজিটা আনতে যাব। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি না, তোমাদের মানে এই ভিডিওটা শেষ করব কালকের বাজিটা নিয়ে। তো গাইস ভিডিওটা ততক্ষণ তোমরা কন্টিনিউ দেখতে থাকো। সো গাইস, নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সবাইকে জানাচ্ছি মন থেকে অনেক অনেক ভালোবাসা। তো গাইস, তোমাদেরকে তো আগের দিন বলেছিলাম যে আমরা এক জায়গায় বাজি অর্ডার দিয়ে এসেছিলাম আর আমরা কিছু অ্যাডভান্সও দিয়ে এসেছিলাম। তো ফাইনালি আজকে যাচ্ছি আমরা সেখানে বাজিটা আনতে। আর তোমরা যদি চাও বাজি অর্ডার দিতে তাহলে ডিসক্রিপশানে যাও, আমার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া রয়েছে, তোমরা আমাকে কন্ট্যাক্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো যে তোমরা কীভাবে বাজি অর্ডার দেবে। তো গাইস, এখন আমরা আমাদের ডেস্টিনেশনে যাই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। A few moments later. So guys, finally amra amader location e pouche gechi ar amader baji neba hoye geche. Ei je dekhachhi tomaderke, ei je ei dekhte pachho, egulo khule dekhabo pore ar phatiyo dekhabo barite giye, mane khub boro boro baji egulo, mane du packet niche amra ar ei jaga tar location ta tomaderke back camera e dekhachhi ami. So guys, tumra jara jara barar sathe thako tara to Shastri Road chinbei, ar Shastri Road dhore shoja chole asle ekta Mochpul bole jaga ache, ar sei jaga theke periye elei tumra dan pashe erokom ekta gate dekhte parbe, West Bengal State University, ar er thik ba pashei royeche এই বাড়িটা, এই বাড়িতেই বাজি তৈরি হয়। তো তোমরা কীভাবে অর্ডার দেবে তো সেটা আমি আগেই বলে রেখেছি, তোমরা আমাকে কন্ট্যাক্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো। আর এটাই হলো এই জায়গাটার ল্যান্ডমার্ক, এই যে এই গেটটা। 20 minutes later. সো গাইস, এইমাত্র আমি বাড়িতে এলাম আর কালকের থেকে আজকে অবধি আমি যা যা বাজি কিনেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর লাইভ তোমাদেরকে ফাটিয়েও দেখাবো। তো দেখো, কালকের যে বাজিগুলো আমি কিনেছি সেগুলোর দাম তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি, যেমন এই একটা ফানুস কিনেছি আর এর মধ্যে কী কী আছে দেখাচ্ছি তোমাদেরকে। এর মধ্যে দেখতে পাচ্ছ তোমরা চটপটি আছে আর চরকা আছে, যেহেতু বাক্সটা মানে খারাপ তাই আমি প্যাকেটের মধ্যে ভরে রেখেছি এগুলোকে, তো সাইডে রাখি। আর এর সাথে সাথে এই ধূমকেটু কিনেছি দুটো, এগুলোর দাম আমি সব আগেই বলে দিয়েছি তোমাদেরকে, আর বলছি না দুবার করে। আর এর সাথে আমি এই যে দোদমা, এই যে 5 প্যাকেট দোদমা কিনেছি দেখতে পাচ্ছ তোমরা। আর এগুলো হলো রোলেক্সের বাক্স, তো এগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলোর দামও আমি কালকে সব বলে দিয়েছি। আর বেসিক্যালি আজকে যে জিনিসটা আমরা কিনলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখন। এই যে গাইজ, এইটা দেখতে পাচ্ছ, এটা একটা খুলে দেখায় তোমাদেরকে। এই যে গাইজ দেখতে পাচ্ছ, এগুলো এক একটা 2 টাকা করে পিস পড়েছে আমাদেরকে, মানে আমরা কালকে অ্যাডভান্স দিয়ে এসেছিলাম তারপরে আজকে গিয়ে আমরা নিয়ে এসেছি। তো আরও অনেক বন্ধুরা কিনেছে, তো আমার এই কটা আছে এখানে। সো গাইজ, এখন তোমাদেরকে আমি বাজিগুলো লাইভ ফাটিয়ে দেখাবো। তো প্রথমে শুরু করছি এই দোদমাটা দিয়ে, কাছে আন এই দোদমাটা দিয়ে। তো এগুলোকে প্রথমে রেখে দিই, শক্ত হয়ে আটকে আছে একদম। এই যে গাইস, এই দোদমা, আর এটা তো স্পেশালি মানে বলেছিলাম আমি তোমাদেরকে যে দুবার ফাটে, একবার নিচে একবার উপরে। তো কাছেন বসেন, উপরে আছে। দুবার ফাটে যেহেতু, কিন্তু এটা একটা একবার ফাটলো, আর সাউন্ডটা কেমন তোমরা বলো শুধু একবার। আর আরও বাজি আছে পাশায়। তো গাইস, এখন এই যে এই রোলেক্স, তো একটা ফাটানো যাক, এটা ট্রাই করানো যাক। কত বড় সলতেটা দেখো শুধু, এত বড় সলতে। গাইস সাউন্ড আছে তো পুরো একদম। আরও একটা বাজি আছে দেখাচ্ছি তোমাদেরকে আর। তো গাইস ফাইনালি আমরা যেটা এখন নিয়ে এলাম, মানে যেটা অর্ডার দিয়েছিলাম সেইটা এখন ফাটিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা যেহেতু আমাদেরকে বানিয়ে দিয়েছে সবে সবে, তাই বললো যে এখন এটাকে রোদ্রে দিতে এক দুদিন, তাহলে মানে এটার আওয়াজ ভালো হবে। তাও একবার ফাটিয়ে দেখি মানে কেমন আওয়াজটা হয়। আন কাছেন, তার আগে গাইস একবার দেখি তোমাদেরকে, সাইজটা বেশ ভালোই বড় বড় আছে এটা। পালা এদিকে কর, এদিকে কর, এদিকে কর। তো গাইস, কোন বাজির সাউন্ডটা তোমাদেরকে সব মানে সব থেকে ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিই।
সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।